প্রিয় দর্শক, প্রকৃতির রঙের নতুন আরও একটি পর্বে আপনাকে স্বাগতম। আমাদের শরীরকে সুস্থ রাখতে বিভিন্ন ধরনের ভিটামিনের সুষম গ্রহণ প্রয়োজন হয়। এই ভিটামিনগুলো আমরা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকা থেকেই পেতে পারি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন ধরনের খাবারে আপনি কোন ধরনের ভিটামিন পাবেন তা সম্পর্কে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। ভিটামিন এ চোখ, চুল এবং ত্বকের জন্য ভিটামিন এ খুবই প্রয়োজন। যেসব খাবারে ভিটামিন এ আছে তার মধ্যে অন্যতম হল দুধ, গাজর, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, আম, লাল শাক, সব ধরনের সবুজ শাকসবজি, কড লিভার অয়েল, যকৃৎ, পালং শাক, রঙিন শাকসবজি, চিজ, অ্যাপ্রিকট, ডিম, পেঁপে, মটরশুঁটি। ভিটামিন এ এর চাহিদা পূরণ করতে আপনাকে অবশ্যই এই খাবারগুলোর যে কোনো একটি আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। ভিটামিন বি হজম প্রক্রিয়া ঠিক রাখতে সাহায্য করে। ভিটামিন বি ত্বকের জন্য খুবই উপকারী। যেসব খাবারে ভিটামিন বি রয়েছে সেগুলো হলো মাছ, যে কোনো রকমের সি ফুড, মাংস, শস্যদানা, ডিম, ডেইরি প্রোডাক্ট এবং সবুজ শাকসবজি। ভিটামিন সি শরীরের বিভিন্ন টিস্যু ভালো রাখতে সাহায্য করে, শরীরের সেরে ওঠার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করে, এক কথায় রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। যেসব খাবারে ভিটামিন সি রয়েছে সেগুলো হলো লেবু, স্ট্রবেরি, টমেটো, কাঁচামরিচ, ব্রকলি, ফুলকপি, কিউই ফল, গাজর, পেঁপে, আনারস, আঙুর, আম, জাম, আলু, তরমুজ, কলা, পেঁয়াজ, চেরি ফল, পেয়ারা, কিশমিশ, লেটুস পাতা, বেগুন, ডুমুর ইত্যাদি। ভিটামিন ডি দাঁত ও হাড়ের গঠনের জন্য ভিটামিন ডি প্রয়োজনীয়। দাঁত ও হাড় মজবুত করার জন্য এটি খুবই উপকারী। এছাড়াও শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ভিটামিন ডি। যেসব খাবারে ভিটামিন ডি আছে তা হল দুধ, মাছ, ডিমের কুসুম, যকৃৎ, ফার্টিফাইল সিরিয়াল ইত্যাদি। ভিটামিন ই ফুসফুসকে রক্ষা করে। ভিটামিন ই এছাড়াও এটা শরীরের টিস্যু গঠনে সহায়তা করে, ত্বক ও চুলের জন্য উপকারী। যেসব খাবারে ভিটামিন ই আছে তা হল শস্যদানা, সবুজ শাকসবজি, ডিমের কুসুম, বিভিন্ন ধরনের বাদাম, সূর্যমুখীর তেল, মিষ্টি আলু, মিষ্টি কুমড়ার বীজ, পাম অয়েল ইত্যাদি। ভিটামিন কে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন কে যেসব খাবারে ভিটামিন কে রয়েছে তা হল সবুজ শাকসবজি, ডেইরি প্রোডাক্ট, সয়াবিন তেল, পুঁই শাক, বাঁধাকপি, লেটুস পাতা, সরিষার শাক ইত্যাদি। দর্শক, এই প্রতিটি ভিটামিনই আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটির অভাব হলে দেখা দিতে পারে মারাত্মক সমস্যা, তাই প্রতিদিন আপনার ডায়েট চার্টে সব ধরনের ভিটামিন রাখার চেষ্টা করুন।